সবাইকে জানাচ্ছি রমজানের অনেক শুভেচ্ছা। আপনারা আশা করি আজকে রাতে সেহরি করবেন এবং সবাই রোজা রাখবেন। তো আমরাও আপনাদের দলে আমরা এসেছি হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ দিতে। ধন্যবাদটা আসলে আমি এবং আমার ডিরেক্টর আমাদের টিমের পক্ষ থেকে একসাথে দিতে চাই। সো রাফিও আমার সাথে আছে। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং আমরা সবাইকে ধন্যবাদ দিতে চলে আসলাম। শুরু করো সেম করো। শেষ? হ্যাঁ, এত শর্টকাট কেন? মানে সবাই ঠিক মতো ধন্যবাদ দেন না, আরো ধন্যবাদটা কেন দিচ্ছেন আপনি বলেন তো। ধন্যবাদটা দিচ্ছি আমরা একটু টেনশনে ছিলাম মাঝখান থেকে। কিছু লোক, কিছু দল, তারা আসলে কি পাবে এর মাধ্যমে আমি জানি না, কিন্তু তারা কেন জানি জিনিসটাকে একটু অপপ্রচার করতে চাচ্ছিল। আমরা আপনাদের কাছে সবসময় এটা নিয়ে সৎ থেকেছি, আপনাদেরকে অনেস্টলি বলেছি যে এটা একটা ট্রিবিউট সং। এখন ট্রিবিউট সং এর মানে কি সেটা হয়তো আমাদের অনেকের জানা নেই, না জানা থাকলে কোনো সমস্যা নেই। আমি ওই দলের মানুষকে অনেক পছন্দ করি যে যারা জানে না এবং যারা জানতে চায়, কিন্তু আমার ওই মানুষগুলোর প্রতি একটু প্রবলেম আছে যারা একটা জিনিস না জেনে সেটাকে ডিফারেন্টভাবে উপস্থাপন করে এবং তারটা দেখে আরো 10 জন মানুষ ভুল বোঝে, ঠিক না রাফি ভাই? হ্যাঁ, আমি এটা খেয়াল করে দেখেছি এটা হয়। সেরকম অনেক কিছু হয়েছে, আপনারা অনেকে অনেক কিছু প্রথম দিকে বলেছেন, বাট আশা করি আমাদের না, এটা অনেকের অনেকে প্রথম দিকে বলছিল যে সালমান সাথে, হ্যাঁ কি সালমান সাথে কেন তুলনা করা হচ্ছে, বাট আজকে গান বের হওয়ার পর ওরাই আবার বলতেছে আমরা সরি আমরা আসলে বুঝতে পারি নাই যে তুমি তো সালমান শাহের ফ্যান। একটা ফ্যান তার হিরোকে পছন্দ করতেই পারে, কিন্তু মানুষ প্রথমে ভাবছিল যে সালমান সাথে তুলনা টাইপের কিছু একটা। যাই হোক, তাহলে আরেকটা কথা আমি আপনাদেরকে খুব স্ট্রেট ফরওয়ার্ড বলি, যেটা সাধারণ মানুষের ভাষায় আপনারা হয়তো একটু বুঝতে পারবেন। আপনারা সালমান শাহকে পছন্দ করেন, আমার খুবই ভালো লাগলো জেনে। এখন আমি কতটুকু পছন্দ করি অথবা আমার টিমের মানুষজন কতটুকু পছন্দ করে, যে আমরা আমি আমার লাইফের, আমার ক্যারিয়ারের, আমার এই ইন্ডাস্ট্রির প্রথম গান যেটা দিয়ে আমার লঞ্চিং হচ্ছে, আমরা সেটা তাকে ট্রিবিউট দিয়ে শুরু করছি। আপনি যদি কতটুক ধৃষ্টতার সুযোগ আমাদের কখনোই ছিল না এবং থাকবেও না, এটা সম্ভব না। উনি একবার এসেছিলেন, উনি চলে গেছেন এবং উনি ওই রকমই থাকবেন, একজনই থাকবেন, সারা জীবনই অমর হয়ে থাকবেন আমাদের সবার মাঝে। এবং আমাদের দুজনেরই এই ছবি দিয়ে আমাদের প্রথম ছবি, হ্যাঁ, এবং আমরা আমাদের কেরিয়ারের মধ্যে আমরা সবসময় বলতে পারবো জীবনের প্রথম ছবি আমরা আমাদের মহানায়ক সালমান শাহকে দিয়ে আমরা শুরু করতে পারছিলাম, এবং এটা আমাদের ছবি হিরোর ফার্স্ট ইন্ট্রোডাকশন সং। এই সং দিয়েই আমরা আমাদের হিরোকে চিনতে পারবো। টিমকে তারা এতটুকু ভালোবাসা দিয়েছেন, সো এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি, অবশ্যই অনেক বড় প্রাপ্তি। এবং আমি জাস্ট গল্প নিয়ে একটা কথা বলতে চাই, আপনারা টিজার দেখেছেন, সামনে ট্রেইলার দেখবেন, বাট সিনেমাটাতে জন্য আমরা অবশ্যই চমক রাখতেছি, আমাদের কিন্তু একটা একটা চমক আসছে। এবং আরেকটা সালমান শাহকে নিয়ে আমাদের আরেকটা চমক আছে, খুব শীঘ্রই সেটা জানতে পারবেন। না বলি কিছু, আমরা কিছু বলতে চাই না, কিন্তু আমরা টিজারেও সব সিনেমা গল্প বলতে চাই না, আমরা গানেও বলতে চাই না, আমরা ট্রেইলারও বলতে চাই না, আমরা গল্প বলবো সিনেমা হলে। অবশ্যই সিনেমা দেখার পর আপনারা সমালোচনা করবেন, আলোচনা করবেন, আমরা সেটা মাথা পেতে নিব এবং আমরা সেটা চাই, এবং আমরা কনফিডেন্ট আমরা আমাদের দেশীয় গল্পের এবং সুন্দর একটা ছবি বানিয়েছি, এবং কী বানিয়েছি সেটা হলে গিয়ে আপনারা দেখবেন। তো প্লিজ দয়া করে কেউ টিজার দেখে, ট্রেইলার দেখে গল্প গল্প মানে স্বাভাবিক আপনার গল্প বলি, তাদের তাদের সম্পূর্ণ অধিকার আছে, অধিকার আছে আপনার গল্প। আমি আমি রাফি ভাই আপনাকে একটা পয়েন্টে বলি, সেটা হচ্ছে আমি আপনাকে প্রথম দিক থেকে একটা কথা বলতাম যে আমি ক্রিটিসিজম আমি নিজে খুব পছন্দ করি, কারণ ক্রিটিসিজমের মাধ্যমে আমরা আমাদের ভুলগুলোকে ধরে আমরা আরেকটা বেটার পারফর্মার, একটু বেটার ডিরেক্টর হওয়ার সুযোগ থাকে। তখন ক্রিটিসিজম খুবই ভালো, আমার মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টের ক্যারিয়ারে ক্রিটিসিজম খুব ইম্পর্টেন্ট, কারণ প্রশংসা সব কিছু শিখিয়ে যায় না, প্রশংসা আসলে মনকে ভালো করে দেয়, ভালো লাগে, কিন্তু ক্রিটিসিজম হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা বেটার পারফর্মার হওয়ার একটা সুযোগ পাই। এখন কোন ক্রিটিসিজম, সেটা কি সব ক্রিটিসিজম? যে মানুষটা কিছু জানেন না এই ব্যাপারে, আপনি যদি আজকে একজন ডাক্তার হন, আমি নিশ্চয় চিকিৎসা নিয়ে আপনাকে জ্ঞান দিতে আসবো না ভাই, কারণ আমার ওই ওই ক্ষেত্রে কোনো এক্সপার্টিস নেই। আপনি সাধারণ মানুষ হিসেবে বলছেন আমি তাও মেনে নিব, কারণ আপনাদের ভালো লাগার জন্যই আমরা কাজ করি, আপনাদের ভালো লাগেনি এই কারণটার জন্য, ভালো লাগেনি আমি মেনে নিলাম। কিন্তু কোনো কারণ ছাড়া একটা মানুষকে হেয় করার জন্য অথবা একদলকে বড় করে আরেক দলকে ছোট করার জন্য
আপনারা যদি কখনো কোনো কমেন্ট করে থাকেন, সেটা মেনে নেওয়া ভাই অ্যাজ আ পারফর্মার, অ্যাজ অ্যান আর্টিস্ট আমাদের কারো পক্ষে সম্ভব না। আই এম রিয়েলি সরি, আমি রুডভাবেই বলছি, কিন্তু এটা সম্ভব না। আরেকটা জিনিস হবে, সেটা আমি আপনাদেরকে এখনই বলে রাখি, অনেকে মনে করেন যে একটা ক্রিটিসিজম করে ফেললাম, অনেক বড় কিছু করে ফেললাম, আমি আপনাদের অ্যাপ্রিসিয়েট করি, আপনারা করুন, আপনারা আমাদের নেক্সট যে কাজগুলো আসছে, আমাদের নেক্সট যে গানগুলো আসবে অথবা আমাদের যে ট্রেলার আসবে, আপনারা আরও করুন, আমার এটাতে কোনো প্রবলেম নেই, কনস্ট্রাকটিভ ওয়েতে করুন, যাতে আমাদের ভুলগুলো আপনারা ধরাতে পারেন, তাহলে আমরা একটু বেটার কিছু নেক্সট টাইম আপনাদেরকে দিতে পারবো। আর যখন ভালো একটা কাজ যখন আমরা ট্রাই করি, আপনি খেয়াল করেন, একটা ভালো কাজ ট্রাই করলাম, ভালো কোনো কিছু অথবা নতুন কোনো কিছু কখনো নতুন চেষ্টা ছাড়া আসে না ভাই, যা অলরেডি আছে মার্কেটে আমরা আপনাদেরকে তাহলে তাই দিয়ে যাব। আমরা সাহস করে নতুন একটা কিছু করা ট্রাই করলাম, ধরেন খুব বেশি নতুন না, কিন্তু ট্রাই করেছি একটা ভালো কিছু করার, তখন ইন্টেনশনটা সৎ ছিল। এখন আপনারা যদি কোনো রিজন ছাড়া, আপনারা যদি কোনো সঠিক কারণ ছাড়া আমাদেরকে জাস্ট ফর দ্য সেক অফ সেইং, বলার জন্য যদি আপনারা খালি বলে যান যে এটা এমন, এটা এমন, আমি ওর ফ্যান, কিন্তু তুমি ওকে নিয়ে কেন ট্রিবিউট দিলা, নাম্বার ওয়ান তো ও না, নাম্বার ওয়ান ও, ভাই এত কিছুর মধ্যে যাওয়ার তো দরকার নেই। আমরা যেই চেষ্টাটা তখন করেছিলাম, সিম্পলি একটা ছোট্ট জিনিস হবে, আমরা আমাদের ভুল বুঝতে পারবো যে ভাই আপনারা অনেক ক্রিটিসিজম করেছেন, আপনারা এটা পছন্দ করেননি, তখন আমরা সবাই করবো কি, যাদের নতুন কিছু করার ইচ্ছা ছিল তারা সব নতুন ট্রাই করা বন্ধ করে দিব। আমরা ট্রাই করে বন্ধ করে দিলে ইন্ডাস্ট্রি কিছু আসা যাবে না, কারো কিচ্ছু আসা যাবে না, প্রবলেম হবে কাদের, প্রবলেম হবে একদিন এরকম সবাই যখন ট্রাই করা বন্ধ করবে, আপনারা যা দেখে যাচ্ছেন আপনার সামনে তাই দেখে যাবেন, আপনাদের মধ্যে কোনো নতুন কিছু আসবে না, আপনারা নতুন কিছু পাবেন না, আপনারা ওই যে চেষ্টাটা আমরা করেছিলাম, চেষ্টা করে ভুল করেছিলাম, ওই ভুলটুকু পাবেন না, মানে চেষ্টাটাও থাকবে না। এখন আপনারা জানেন যে আমাদের বর্তমান সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কাজ করা এবং কাজ রিলিজ দেওয়া এবং আপনাদের কাছে পৌঁছানো কিন্তু এত সহজ ব্যাপার না। যারা এখন ইন্ডাস্ট্রিতে কাজ করেন অথবা কোনো না কোনোভাবে রিলেটেড, তারা একটু হলেও বুঝতে পারবেন, এই ছেলেটা আজকে মেকিং করছে কিন্তু একটা বাচ্চা ছেলে, ও ইয়াং, আমরা তো সেম এজের প্রায়, সো আমার জন্য এই পজিশনে এখানে কাজ করা, আপনাদের কাছে একটা গিফট দেয়া, একটা কাজ নিয়ে ওর এত বড় একটা প্রজেক্টে মেকিং করা, এটা কিন্তু কোনো টাইপের সহজ কোনো ওয়ে ছিল না, আমাদের কিন্তু একটা স্ট্রাগল পার করে আসতে হয়েছে, এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে তো আমরা, সো দেখা যায় যে আমরা সব কিছু সহ্য করতে পারি, কিন্তু ওই সেলফ রেসপেক্টের জায়গায় যখন আঘাত আসে তখন আর সহ্য। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আপনারা আমাদেরকে অলরেডি অনেক কিছু দিয়েছেন, আমরা যা এক্সপেক্ট করি, এবং আমরা একটা কথা সেম সাথে একটু বলি, আমরা তো চেষ্টা করছি, আমরা চেষ্টা বন্ধ করে দিতাম যদি দেখতাম আপনাদের ফিডব্যাকটা খারাপ। আমরা আমাদের হিরো গান রিলিজ করার পর, আমাদের টিজার রিলিজ করার পর 95% মানুষ আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, এবং আমরা আপনাদের জন্যই আমরা আরো ভালো কাজ করব, আমরা চেষ্টা করব আরো ভালো কিছু উপহার দেওয়ার। আপনারা যদি না পছন্দ করতেন আমরা হয়তো ভাবতাম আমরা ভুল, বাট আমরা আপনারা আমাদেরকে ভুল ভুল প্রমাণিত করেন নাই, আপনারা দেখাইছেন ভালো জিনিসকে ভালো বলা যায়। আমরা ওই 5% মানুষকে নিয়ে কিছু বললাম আর কি, যদিও অনেকে আমাদেরকে বলছে সব কাজেই সমালোচনা হবে, আলোচনা হবে, তারপরে আমরা আসলে আমি নিজেও খুব কম কাজ করেছি, শর্ট ফিল্ম বানিয়েছি, বাট খুব কম, আমার লাইফে মানে আমি নেগেটিভ কমেন্ট পাইনি কখনো, সবাই ভালো ভালো বলছে, বাট সিনেমা করতে এসে দেখা যাচ্ছে যে না বুঝে অনেকে অনেক কিছু বলে ফেলছে, সেটা আসলে মানা যায় না, এটা স্বাভাবিক, এটা অনেকেই অনেক কিছু বলবে, বাট যে 95% মানুষ আমাদেরকে ভালোবাসছে সেটা আমরা আশা করিনি আসলে, আমরা এতটা আশা আজকে আমরা আসলে আপনাদের আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, এবং আমরা আপনাদের জন্য ছবি বানাবো, আমরা আপনাদের জন্যই ছবিটা বানাইছি, এবং আপনারা হলে আসেন, আমাদের ছবিটা দেখেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না আপনারা, আমরা কনফিডেন্টলি বলতেছি নিরাশ হবেন না, এবং ছবি দেখার পর অবশ্যই সমালোচনা করেন, আপনাদের মনোভাব প্রকাশ করেন, এবং অনেকেই বলতেছে হয়তো পোড়া মনের মধ্যে কিছু নাই, পোড়া মনের মধ্যে কিছু একটা আছে, এটা খুব সাধারণ গল্পের একটা অসাধারণ কিছু একটা, এতটুকু আমরা বলতে পারি, আমরা নিজেদের কাজকে আসলে অসাধারণ না 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 মানে আমাদের না না আমরা এটা অসাধারণ মানে আমি বলতেছি না খুব ভালো ছবি হয়েছে এরকম না, মানে অনেকে কিছু ধারণা ছিল যে আমাদের পোস্টার দেখে টিজার দেখে মানে এমন কিছু একটা হবে যেটা কেউ ভাবিনি আগে, হ্যাঁ এমন কিছু হবে যেটা কেউ ভাবিনি আগে, কিন্তু খুব সাধারণ হয়েছে আমাদের দেশীয়, আমরা ওখানে খেয়ে হাইরে ফেলি যে খুব বেশি অসাধারণ করতে গিয়ে এমন অসাধারণ কিছু আমরা করে ফেলি যা আপনাদের সবার মাথার উপর দিয়ে যায়। জাস্ট আপনাদেরকে এতটুকু বলে রাখবো যে আমরা আপনাদের মাথার উপর থেকে যাই এমন কিছু করবো না, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের গল্প বলে যাবো, তার গ্রামের মানুষজনকে এন্টারটেইন করার চেষ্টা করে আমরা এইটুকুই চেষ্টা করব। এখন বাকিটা আপনাদের উপরে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আমাদের ভালোবাসার
কেন্দ্রবিন্দু ছিল পোড়ামন, সো এটাকে আপনাদের হাতে তুলে দিয়েছি, এখন বাকিটা আপনারা তখন ডিসাইড করবেন। বাট আমরা আমাদের সাধ্যের কোনো ত্রুটি রাখিনি, এবং আপনাদের এই 95% মানুষ যে আপনারা ভালো হয়ে যাচ্ছেন, রাফি ভাইয়ের কথা থেকে বলি, আমরা কিছু একটু কিছু মানুষের কমেন্ট পড়, নাহলে মানুষ খুব কষ্ট হয়, দুই একটা কমেন্ট পড়ো। হ্যাঁ, মানে আমি আমার মেসেজটা দিয়ে নিই, কারণ হচ্ছে আসলে মেসেজটা দেওয়ার জন্য আমাদের আশা, সেটা হচ্ছে যে আপনারা যে 95% মানুষ আপনারা যারা আসলে এতটুকু ভালোবাসা আমাদেরকে আমাদের প্রথম কাজের জন্য দেখিয়েছেন, আশা রেখেছেন আপনারা, আমরা এর জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। কারণ এত আমি ভিউজ কাউন্ট করব না, আসলে আমি ভিউজ কাউন্টে বিশ্বাসী ছিলাম না, যদিও এখন ভিউজেরই ট্রেন্ড চলছে, একে উপেক্ষা করারও কোনো উপায় নেই, কারণ ভিউজ মানে যত বেশি মানুষ দেখতে পেরেছেন, আমরাও চাই যে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে যেন আমাদের গানটা পৌঁছে যায়। আপনাদেরকে এতটুকু বলতে চাই, 95% মানুষ যেখানে পজিটিভ ফিডব্যাক দিয়েছেন, কেউ যদি নেগেটিভ দেন সেটার অ্যান্সারও কিন্তু আপনারা দিয়েছেন, আমরা দিইনি, এটা আপনারা দিয়েছেন, এটা আপনাদেরও অংশ হয়ে গেছে, তো আপনারা এটাকে ওন করছেন এখন। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই ভালোবাসাটা দেওয়ার জন্য, অনেক ফর্মাল ওয়েতে থ্যাংক ইউ বলছি, বাট উই রিয়েলি মিন ইট, আমাদের মনটা ভালো হয়ে গেছে আজকে দেখে, যখন আপনারা আমাদের ভালোবাসাটাকে এতটুক ধৈর্য নিয়ে দেখে শেয়ার করে মানুষের মাঝখানে ছড়িয়ে দিয়েছেন। কাজে সার্থকতা ওখানেই, আমার সকল কষ্ট, আমার সকল পরিশ্রম আমি ভুলে গেছি যে এটার জন্য আমাকে কী কী করতে হয়েছে, এবং আপনাদের ফিডব্যাকগুলো আমি পড়েছি, সো আমার খুবই ভালো লেগেছে সেগুলো পড়ে। আমি অবশ্যই চেষ্টা করব যে আপনাদের সামনে আরেকটু ফিট হয়ে উপস্থাপন করতে, নিজেকে যতটুকু ফিট হয়ে আমি পারি আমি অবশ্যই চেষ্টা করব, আমি প্রমিস করলাম আপনাদেরকে, এবং অবশ্যই আরও বেটার, যদি নাচ শিখতে হয় তাহলে আরও বেটার নাচ শিখে তারপর আসবো, কী বলেন, তাই না? কারণ শেখার তো কোনো শেষ নেই, আমি জানতে চাই, আমি শিখতে চাই, আমার কোনো প্রবলেম নেই, আমি আপনাদের কাছে আর একটু বেটার সিয়াম হয়ে আসবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো আমরা কি আমরা কিছু কয়েকটা কমেন্ট, মানে নাহলে কিছু মানুষ করি? হ্যাঁ, এত কমেন্ট করছে। আচ্ছা, আমি দাওয়াত হোসেন রনি, আমাদের খুব কাছের মানুষ, রনি ভাই, রনি ভাই, ভেরি ভেরি রনি নাইস ভাই কমেন্ট করেছে, সিয়াম ইগনোর দেম। ওকে রনি ভাই, উই আর ট্রাইং উই ট্রাইং রিয়েলি হার্ড, লেটস সি হোয়াট হ্যাপেন্স, থ্যাংক ইউ সো মাচ। খিজিহাত খান আমাদের একজন খুব কাছের মানুষ, উনি আমাদেরকে অল দ্য বেস্ট জানিয়েছেন, থ্যাংক ইউ খিজিরাত ভাই, এবং মানে আপনাকে আমি অল দ্য বেস্ট জানাতে চাই, কারণ আপনার খুব প্রতীক্ষিত একটি ফিল্ম আসতে যাচ্ছে, মিস্টার বাংলাদেশ, সো দর্শক আপনারা জেনে রাখুন, মানে ইউ শুড গো অ্যান্ড ওয়াচ ইট। নেক্সট, এত কমেন্ট, আমি একটা বড় চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, আপনি কিছু পড়েন এখান থেকে? আমি তো আপনার পড়ার জন্য ওয়েট করছি ভাই। আচ্ছা, সবাই লাভ ইউ ভাইয়া, খুব ভালো লেগেছে, বেস্ট অফ লাক, এই ধরনের কমেন্টই করছে সবাই। ওকে, ব্ল্যাক পাঞ্জাবি একজন লিখছে, ব্ল্যাক পাঞ্জাবি, হ্যাঁ, ওকে, আমি একটু, আচ্ছা, যারা আমাদের, আচ্ছা, তোমাদের গ্রুপের, হ্যাঁ, আমি একটু, তোমার গ্রুপের ইয়ে থেকে একটু তুমি শুভেচ্ছা জানাও, রাইট 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 রাইট, আমি আমি দুইজন মানে মানুষকে এখানে আমার কিছু জানাতেই হবে, মানে দুই অংশের মানুষকে। প্রথম অংশের মানুষ হচ্ছে আমাদের যারা মার্কেটিং টিম, আমাদের মার্কেটিং টিম জ্যাজ মাল্টিমিডিয়া অ্যান্ড দেয়ার মার্কেটিং টিম সুখিন, আপনারা মনে করেন যে একটা গানকে মানে শুটিং করলাম আমরা, তো কষ্ট করলামই, কিন্তু সেটাকে আপনাদের পর্যন্ত পৌঁছে নিয়ে যাওয়া এবং আপনাদের মাঝে ছড়িয়ে দেয়া প্রপারলি, সেটা যেন আপনারা কোনো কোয়ালিটির ডেট্রোয়েশন ছাড়া দেখতে পারেন, এই এই কষ্টটা শৌখিনরা করেছে, সো শৌখিন এবং পুরো মার্কেটিং টিম, পোস্টার বানানো, আর্নিল, আর্নিল, সো আমি তোমাদেরকে ভাই মানে আমরা দুজন মন থেকে তোমাদেরকে থ্যাংক ইউ দিতে চাই, উই লাভ ইউ। একটা মার্কেটিং টিম, একটা, ওরাও খুব ইয়াং অ্যান্ড ভেরি ট্যালেন্টেড, সো একটা ইয়াং টিম একসাথে আমরা কাজ করছি, এবং যদি ভালো কিছু পাই এটা আমাদের সবার কৃতিত্ব, যদি খারাপ কিছু হয় আমাদের টিমের ব্যর্থতা। সো আমাদের প্রোডিউসারও তো অনেক কষ্ট করছে, প্রোডিউসারের কথা, এক্সিলেন্ট এক্সিলেন্ট, মানে যাই হোক, ওটা আমি কিভাবে বলবো আমি জানি না, বাট উনি না থাকলে তো পরামন কখনো হতো না, এটা আমরা তাকে পাম মারার জন্য বলছি না, আপনারা অনেকে মনে করবেন যে প্রোডিউসারকে হ্যাপি করতে হবে, তার সাথে আমাদের সম্পর্কটা এমন না ভাই, হ্যাপি করার জন্য আমরা কাউকে কিছু বলি না, আমাদের প্রত্যেকের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সো আমি পার্সোনালি তাকে মানে যতটুকু আগে চিনতাম না এখন তাকে চিনি চিনি আমি মোটামুটি, এবং তাকে আমরা এখন পরিবারের একটা অংশ মনে করি, উনি আমাদেরকে পরিবারের অংশ মনে করেন, এক্সিলেন্ট। আপনারা বিশ্বাস করবেন, একটা ভালো ছবি, একটা ভালো গল্প, একটা ভালো মেকিং, একটা সুন্দর ছবি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা প্রোডিউসার যে কত লেভেলের কষ্ট করতে পারে সেটা আমরা দেখেছি, সর্বোত্তম সর্বোত্তম চেষ্টা করতে থাকে উনি, রাইট। এবং আরেকটা থ্যাংক ইউ আমি এখন দিব, সেটা হচ্ছে আমার খুব অড লাগে আমার সবসময় বলতে, কিন্তু আমার একটা ফ্যান ফ্যান গ্রুপ আছে, সিয়াম আহমেদ ফ্যান্স ক্লাব, সো আমি পারি না আসলে প্রপারলি প্রমোশন করতে, কিন্তু ওরা এত সুন্দর করে আমার কাজকে তুলে ধরে, আমার কাছে আমার নিজেরই দেখতে ভালো লাগে, সো আমি জানি না যে আমাদের ফ্যান গ্রুপের কোনো মেম্বার এখন এটা দেখছে নাকি, অবশ্যই দেখা উচিত যেহেতু আমাদের ফ্যান গ্রুপের মেম্বার, তারা সারাদিন অনেক প্রমোশন করেছেন, তারা নিজের
নিজের প্রোডাক্টের মতো তারা এটাকে ছড়িয়ে দিয়েছেন সবার মাঝে। এবং আমরা, আমি তো টাকা পয়সা দিয়ে বুস্টিং করতে পারবো না ভাই, পারবো পারতে পারি কিন্তু করবো না আর কি, যাই হোক। সেই সেই জন্য তারা যে ওয়ান টু ওয়ান আপনাদের কাছে যেইভাবে প্রমোট করেছে, এর জন্য আমি অনেক 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 গর্বিত, আনন্দিত, পুলকিত, এবং তাদের কাছে আমি অনেক ধন্যবাদ দিতে চাই ভাই। তোমরা আমাদের জন্য অনেক করেছো, থ্যাংক ইউ সো এবং মাচ। বাংলা চলচ্চিত্র গ্রুপকে আমরা ধন্যবাদ দিতে চাই, তারা রাইট আজকে সারা দিন আমাদের ছবি রাইট নিয়ে এই টপিকটা নিয়ে এত কথা বলেছে, এত আলোচনা করেছে এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছে, মানে আমরা খুব গর্বিত আর কি। মানে আমাদের মতো আমাদের ছবি নিয়ে এত আলোচনা হচ্ছে, রাইট মানুষ কথা বলছে, এটাই এটাই বা কম কি। একজন একজন কমা করছে, সিয়াম ভাই আপনার মুখে এই গানটার একটা কলি শুনতে চাই। আসলে হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি একবার আপনার কণ্ঠে নাম্বার ওয়ান হিরো গানটা শুনতে চাই, যেতে চাও? না, আমার অডিয়েন্স যদি চায়, খুব অড যদিও আমার, তোমার স্টাইল দেখে দেখে বাঙালি স্টাইল শিখেছে, তোমার রোমান্টিক ডায়লগ বলেই প্রেমীরা প্রেমে মজেছে, গুরু তোমায় করি কপি, রোজ তোমারই নাম জপি, সবার মনে সবাই জিরো, তুমি নাম্বার ওয়ান হিরো। থ্যাংক ইউ। আচ্ছা, মাফ একটা করে কথা, দিও, একটা কথা বলতে চাই সবাইকে, লাস্ট একটা কথা। অনেকেই মনে করছেন আমরা সালমান শাহকে কেন নিয়ে আসলাম, এটা কি শুধুই মার্কেটিং কারণে কিনা, হ্যাঁ এটা খুব হ্যাঁ সুন্দর ক্লিয়ার করতে চাই। আমরা রাইট যখন গল্পটা শুরু করলাম, আমাদের ছবির গল্পটা লেখা শুরু করলাম একদম ফার্স্ট থেকে, তখনই আমাদের প্ল্যান ছিল, এবং আমি যখন আমি আমি নিজেও সালমান শাহর খুব অনেক বড় একজন ভক্ত, এবং টিভি অনেকজন, এবং সিয়াম, আমি পরবর্তী যখন সিয়াম আসলো, সিয়ামও খুব, মানে সিয়াম স্ক্রিপ্টটা পছন্দ করার পিছনে এটাও একটা কারণ ছিল, আমি ও সালমান শাহ ফ্যান, কারণ ও নিজে মনে প্রাণে সালমান শাহকে পছন্দ করে। এটা আমাদের প্রথম থেকেই প্ল্যান এবং ছিল, আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমাদের রাহিম, আমার রাহিম ভাই, ওর ভাই, আমাদের যে এই রাহিম গানটা যে পিছনে কষ্ট যাওয়ার সব করেছে, মানে অনেক সব সবচেয়ে বিষয়, অনেক বড় অবদান মানে রাহিমেরই। কারণ রাহিমও সালমান শাহ প্রচন্ড লাভের রাহিম ফ্যান, সালমান শাহ সবচেয়ে বড় ফ্যান, এবং ফ্যান ও যে স্টাডি করেছে, এবং ও না থাকলে হয়তো আমরা আমরা এতটা ফুটাতে পারতাম না পারতাম যতটুকু না। পেরেছি। পুত্র আচ্ছা, তামান্না বলেছেন যে দহনে বেটার সিএমকে দেখবো, আর অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, আমি অবশ্যই ট্রাই করবো বেটার সিএম হয়ে আসার। মিম বলেছেন বেস্ট উইশেস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আফরিন বলেছেন ইউ আর রিয়েলি কুল অ্যান্ড ইউ আর সো মাচ ডেডিকেটেড ইন রোল প্লেইং, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইট মিনস। কেটাম এটা পড়তে বলছে, হ্যাঁ অনেকে অনেক কমেন্ট পড়ছে, পড়েন ফারাবি সিয়াম ভাইয়া নামাজ পড়েছেন, হ্যাঁ আমরা পড়েছি নামাজ, হুম, সো একজন লিখছে, আচ্ছা এটা আমরা না পড়ি, ফলোয়ার বেড়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ আমার ফলোয়ার 5 লক্ষের উপরে চলে গেছে, হ্যাঁ, সো থ্যাংক ইউ, আপনার মাধ্যমে জানলাম রাহিম, আপনি না বললে আমি এটা জানতে পারতাম না, থ্যাংক ইউ সো মাচ বিয়ার্ড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, যে ড্যান্সটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে, যে ড্যান্সটা অনেকের কাছে অনেক অতিরিক্ত ভালো লেগে গেছে, অনেকের কাছে মনে হয়েছে ড্যান্সটারও পারফেক্ট, ইনফরমেশনটা দিয়ে রাখি। এখানে হচ্ছে ছেলেটা একজন হিরোর ফ্যান, সালমান শাহর ফ্যান, সে সালমান শাহর মতো যদি করে নাচে এক্স্যাক্টলি, তাহলে তো সে নিজেই হিরো হয়ে গেল, সে তো ফ্যান, সে চেষ্টা করবে এবং সে ভুল করবে, এটাই আমাদের গল্প, এটাই তো মজা। এটাই তো, এবং না না আমরা এখানে গল্পটা, ছবিটা যখন আপনারা দেখবেন, হ্যাঁ আপনারা আপনাদেরকে খুঁজে পাবেন, যারা সালমান শাহ ভক্ত তারা নিজেকে খুঁজে পাবেন। এখন একটা ভক্ত কখন একটা হিরোর পথে যেতে পারবে না, না না সে কখনোই চেষ্টা পারবে না, করবে হিরোর পথে যাওয়ার জন্য। আমাদের ক্যারেক্টারটা ছিল এটাই, আমাদের না ড্যান্স স্টেপ গুলো ছিল এরকম, সে চেষ্টা করবে এবং ভুল করবে, সে চেষ্টা করবে এবং ভুল করবে, এবং সে খুব হাস্যকর ভাবে নাচাচ্ছে, সে ভাবে নিজেকে হ্যাঁ হিরো ভাবতে চেষ্টা করবে, কিন্তু সে আসলে না, রাইট, কারণ ফ্যান তো কখনো হিরোর মধ্যে হতে পারবে না, এটাই রাইট স্বাভাবিক। রাইট, কিন্তু এই 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 ভুল হওয়া ড্যান্সটাই, আমি যেটা বলবো ইমপারফেক্ট, ইমপারফেক্ট ইমপারফেক্ট ড্যান্সটাই কিন্তু আপনাদের মনে ধরেছে। কারণ হচ্ছে আমার মনে হয় যে আমরা যখন বাসায় নিজেরা গান ছেড়ে নাচি, আমরা এমনই নাচি, এই যে আমাকে টানা না টানা না টানা, এমনই করি আসলে, আমি নিজে তো করি, আপনারা কি করেন আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে। সিয়াম হাইটটা কম বেশি হলে ভালো হতো ভাই, কিসের হাইটের কথা বলছেন আমি জানি না। এবং দেখো হাইট নিয়ে আমাকে অনেকে অনেক সময় অনেক কিছু বলে, দুজনকে আছে মনে, অনেকেই মনে করেন যে আমি শর্ট, না আসলে আমি খুব লম্বাও না, কিন্তু জানি না মানুষ কেন, মানুষ তো আসলে বলবে, মানুষ হয়তো বুঝে না, আমি সমাজে
মানে আপনি জানেন যে এক্স্যাক্টলি আমার হাইটটা কত? যতটুকু জানি তত বলতে হবে, 10.5। আমি তো নয় ভাবতাম, হ্যাঁ এই যে আপনার ভুল ভাবতেন, কিন্তু নয় কম না, 10.5 ফুট নয় কম না, আমি 10-এর 5 ফিট আমি যাই, এটা ইনফরমেশন দিয়ে রাখি। আপনার অ্যাঙ্গেলের কারণে আমাকে ছোট লাগে, আমাকে মাফ করে দিবেন, কিন্তু আমি আসলে এতটাও খাটো না। আচ্ছা, অর্ণব লিখেছেন যে তুমি কি ভাইয়া নেক্সট মুভি কন্টিনিউ করবে না নাটক করবে, এটা তো আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা আমাকে মুভিতে নেবেন কি নেবেন না, আপনারা নিলে করবো না না নিলে কি করবো, বেকার বেকার। হ্যাঁ হ্যাঁ, প্রফেশন আছে, হ্যাঁ পড়াশোনা করেছি। ওকে, সো নাহিদ তোমার লেখা পড়লাম, নিঝুম ইয়াস লাভ ইউ টু নিঝুম, সিয়াম আপনাকে অনেক অনেক মিস করছি, তাই আমিও তোমাকে অনেক মিস করছি, তোমার নামও তো সিয়াম, নাইস নাইস নাইস। আব্দুল আজিজ ভাই আমাদের, আজিজ ভাই আমাদের, ও ওকে, বস এতক্ষণে দেখতে এসেছেন, হ্যাঁ সো হ্যালো আজিজ ভাই, উই লাভ ইউ, কথা বললাম আমরা, আপনি আমাদের কত কষ্ট দিয়েছেন। হ্যাঁ ওকে, মিমি আই হোপ ওয়েটিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জেরিন, জেরিন আমাদের বলেছে কারো কথায় কান না দিতে, তুমি তোমার মতো থাকো সব সময়, আমি চেষ্টা করব আমার মতো মানে থাকার, এবং না আমরা আসলে আজকে সমালোচনা জবাব দিতেছি না, না না খুব নগণ্য, আমরা আসলে ধন্যবাদ, সমালোচনা নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু আমরা 95% মানুষকে যারা আমাদেরকে এত ভালো বলতে চাই, পছন্দ করেছে যারা আমাদের গানকে, তাদেরকে ধন্যবাদ দিতে আসছি। আর আমি আপনাদেরকে লাইভে হোক বিভিন্ন শোতে হোক, আমি সারা জীবন আপনাদেরকে বলে গেছি পজিটিভিটির কথা, আজকে আমি যদি নেগেটিভ কথা বলি তাহলে জিনিসটা খুব অড হয়। আমরা মন মানসিকভাবে, মানসিকতা দিয়ে আমরা পুরো টিম প্রচুর পজিটিভ থাকার চেষ্টা করছি,